দ্রুতই ফুরিয়ে যাচ্ছে রান্নার সিলিন্ডারের গ্যাস। কারণ কি জেনে অবাক হবেন, চুরি হচ্ছে সিলিন্ডারের গ্যাস। অভিনব কায়দায় সিলিন্ডারের গ্যাস সরিয়ে ভরে দেয়া হচ্ছে পানি ও বালি। সাভারের আশুলিয়ায় এমন অন্তত ৪০টি অবৈধ কারখানার খোঁজ পেয়েছে এটিএন নিউজ। সহকর্মী জাহিদ হাসান শাকিলের অনুসন্ধানী প্রতিবেদন। গা শিউরে ওঠার মতো এই চিত্র। রাতের আঁধারে তালাবদ্ধ গোপন ঘরে বড় সিলিন্ডার থেকে ছোট বোতলে রিফিল করা হচ্ছে গ্যাস। গোপন সংবাদের সূত্র ধরে আশুলিয়ার কাঠগড়ায় এটিএন নিউজের ক্যামেরা দেখা গেল এমনই ভয়াবহ কাণ্ড। বরফের স্তূপে ঢাকা ছোট ছোট সিলিন্ডার, ৪৫ কেজির এক সিলিন্ডার থেকে গ্যাস ভরা হচ্ছে ১২ কেজির পাঁচ সিলিন্ডারে। ওজন ঠিক রাখতে ভেতরে দেয়া হয় পানি ও বালি। মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজটি এমনভাবে করা হচ্ছে যেন হাতের খেলনা। তারপরে এই ব্যবসা আরম্ভ করছে এলাকার মানুষ, অনেক প্রভাব দেখায়। একদিকে গ্রাহকের সাথে প্রতারণা, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও। গত ৪ মে আশুলিয়ায় কাঠগড়ায় এমন অবৈধ কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫০ পরিবার। প্রতিবাদ করেও প্রতিকার নেই, পুলিশের দায়িত্ব নিয়েও প্রশ্ন। ওরা ওই শেষ রাতে ১২টার পর ওরা এই কাজটা করে, যার জন্য ভোর ৬টার সময় এই দুর্ঘটনা ঘটছে। এই লোকগুলাকে মানা করেছি যে তোমরা এগুলা কাজ রাত্রে করো না বাবা। ৩ দিন খালি অফিস গোডাউন বন্ধ রাখছিল, ৩ দিন পরে আবার চালানো হওয়ার দেওয়া গেছিল। দুর্ঘটনার পর চক্রের প্রায় সবাই গা ডাকা দেয়। অভিযুক্ত একজনকে খুঁজে পায় এটিএন নিউজ। প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে মুখ খুলেন তিনি। ২ কেজি ভালো দেয় খুইলে আবার লাগায়, আর ১ কেজি করে পানি দেয় খুইলে লাগায়। আশুলিয়া দরবার গেলে প্রায় ৪০-৫০ জন। আমি তো অনেকের কাছে মাল কিনছিলাম, এখন কিনে বাদ দিছি। তারা পুলিশ হিট মিট দেয়, তখন কয়েকদিন বন্ধ থাকে। দুর্ঘটনার কয়েকদিন পেরোলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। স্থানীয় প্রশাসন সহ সকলের সমন্বয়ে প্রতিরোধের প্রেসক্রিপশন ভোক্তা অধিকারের এই কর্মকর্তার। এগুলি তো আসলে অবৈধভাবে যেগুলি থাকে ওদের তো লাইসেন্স দেয় না, তো দেখা গেল যে কোনো একটা গোডাউন ভাড়া নিয়ে, এক নামে ভাড়া নিয়ে অন্য কাজ করে ফেলছে। প্রতারণার এই ফাঁদ এক মরণ খেলা। মৃত্যু ঝুঁকিতেও পড়ছে অসংখ্য মানুষ এবং অসাধু ব্যবসায়ী নিজেও। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।